প্রেম রোগ সিরিজ পর্ব ১৯। ইশক বা প্রেম হচ্ছে একটি মানসিক ব্যাধি। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ইশক বা প্রেম হচ্ছে একটি মানসিক ব্যাধি, আর যখন তা প্রকট আকার ধারণ করে তখন তা শরীরকেও প্রভাবিত করে। সে হিসেবে ইশক শরীরের জন্য একটা ব্যাধি, মস্তিষ্কের জন্য তা ব্যাধি। এজন্যই বলা হয়েছে যে ইশক একটা হৃদয়জাত ব্যাধি। শরীরের ক্ষেত্রে এই ব্যাধির প্রকাশ ঘটে দুর্বলতা, শরীর শুকিয়ে যাওয়ার মাধ্যমে। তিনি আরও বলেছেন, পরনারীর প্রেমে এমন সব ফাসাদ রয়েছে যা আল্লাহ ব্যতীত অন্য কেউ গুনে শেষ করতে পারবে না। এটা এমন ব্যাধিগুলোর একটি যা মানুষের দিনকে নষ্ট করে দেয়, মানুষের বুদ্ধি বিবেচনাকে নষ্ট করে দেয়, অতঃপর তা শরীরকেও নষ্ট করে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে ভালোবাসা আল্লাহর জন্য হবে না, তাতে তিনটি শাস্তি অবশ্যই থাকবে। এক, যতক্ষণ সে তা না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কষ্ট পাবে। দুই, যখন পাবে তখন কষ্ট থাকবে কয়েক ধরনের, তা হারানোর, তা চলে যাওয়ার, নষ্ট হওয়ার কিংবা তার বিরুদ্ধে যাওয়ার ইত্যাদি। তিন, তারপর যখন তা হাতছাড়া হবে তার কষ্ট বহুগুণ বেড়ে যাবে। এ হচ্ছে দুনিয়ার বুকে আল্লাহ ব্যতীত অন্য কিছুকে ভালোবাসার তিন শাস্তি। প্রিয় ভাই, তুমি কবে বুঝবে গার্লফ্রেন্ড নিয়ে অষ্টমী করার মাঝে পুরুষত্ব নেই? পুরুষ তো তারাই যারা বিবাহের মাধ্যমে একজন নারীর দায়িত্ব নেয় এবং যথাযথ নিরাপত্তার সাথে তার জীবনের প্রয়োজনগুলো পূরণ করার চেষ্টা করে। বিবাহের মাধ্যমে একজন নারীর দায়িত্ব নেয়, এটা পুরুষত্বের বড় এক আলামত। কাপুরুষ এবং ইতর শ্রেণীর পুরুষরাই বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসায় জড়িয়ে একজন নারীর জীবন নিয়ে পুতুল খেলা করে। একজন কাপুরুষ কখনো নারীকে বিয়ে করে তার দায়িত্ব নিতে আগ্রহী হয় না, কারণ তার কাছে মেয়ে মানুষ টিস্যু পেপারের মতো। অপরদিকে একজন প্রকৃত পুরুষ তার রব্যের উপর বিশ্বাস থেকে ধৈর্য ধারণ করে। হালাল জীবনসঙ্গীর জন্য সে তার চরিত্র হেফাজত করে, কারণ সে জানে এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? সূরা আনকাবুত আয়াত ২। প্রিয় ভাই, তুমি এভাবে নিজেকে ধ্বংস করে দিও না। নিজেকে অশ্লীলতার দিকে ঠেলে নিয়ে যাওয়া নিজেকে হত্যা করার চেয়েও ভয়াবহ। আত্মহত্যা একবার মৃত্যু ঘটে, অশ্লীলতায় ঘটে প্রত্যেকবার। এ শুধু এক জিনিসের মৃত্যু না, বরং হায়া, প্রশান্তি, ইজ্জত, মস্তিষ্কের ব্যালেন্স, ইমান ও আমলেরও মৃত্যু। প্রিয়তমা স্ত্রীর কাছে তোমার উত্তম চরিত্র থেকে উত্তম গিফট আর কি হতে পারে? প্রিয় ভিউয়ার্স, আজ প্রেম রোগ সিরিজের সমাপ্তি পর্ব। আপনারা যারা এই সিরিজের ভিডিওগুলো দেখেছেন, এখানে কোরআনের যে সকল আয়াত ব্যবহার করা হয়েছে তা স্রেফ কোরআনের বাংলা অনুবাদ বা তর্জমা। প্রত্যেকটা আয়াত বা আয়াতাংশের রেফারেন্স উল্লেখ করা হয়েছে। কারো কোনো প্রশ্ন থাকলে দয়া করে মূল কোরআন থেকে দেখে নেবেন, কেননা তর্জমা কখনই মূল আরবি সমকক্ষ নয়। এই সিরিজের ভালো যা কিছু তার সবই আল্লাহর পক্ষ থেকে এবং ভুলগুলোর দায়ভার একান্তই আমাদের। আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ কবুল করুন। আমিন।